গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আলোচনা করব মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সাজেশন নিয়ে এই ভিডিওটিতে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দু মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে দুই মার্কের নয়টি প্রশ্ন করতে হবে টোটাল আঠারো মার্কের তো বন্ধুরা চলি ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে প্রথমে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে ওজন স্তর কিভাবে সৃষ্টি হয় তার সঙ্গে আরেকটি প্রশ্ন দেখে রাখবে যে ওজন স্তরে কিভাবে ওজন অনু উৎপন্ন হয় দু নম্বর দেখো বিশ্ব উষ্ণায়ন হার দুটি উপায় লেখো তিন নম্বর ওজন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কি কেন বলে ওজন স্তর ক্ষয়ের ওজন স্তর ক্ষয়ের ওজন স্তর এটা ক্ষয়ের হবে ওজন স্তর ক্ষয়ের দুটি কারণ লেখো ছয় নম্বর দেখো তাপন মূল্য বলতে কি বোঝো তারপর দেখো সাত নম্বর বায়োগ্যাসের দুটি ব্যবহার লেখো ঠিক আছে তার প্রশ্ন দেখো মিথেন হাইড্রেট কি প্রশ্ন বয়লের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব লেখো করার নম্বর প্রশ্ন দেখো ঘরের তাপমাত্রায় ছিয়াত্তর সেমি পারদ স্তম্ভের চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এক লিটার তাপমাত্রা অপরিবর্তিত থাকলে উনিশ সেমি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে বারো নম্বর প্রশ্ন দেখো তাপ ও তৈত পরিবহনের দুটি সাদৃশ্য লেখো উত্তল ও অবতল দর্পণের ব্যবহার লেখো এখানে দুটি রয়েছে উত্তল দর্পণ একটা হচ্ছে অবতল দর্পণ এখান থেকে দুটোর মধ্যে একটা অবশ্যই তোমরা কমন পেতে পারো দেখে রাখবে তারপর দেখো সূত্র দুটি লেখো পনেরো নম্বর অহমের সূত্রটি লেখো অহমের সূত্রটি লেখো এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও তারপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের দুটি পার্থক্য লেখো সতেরো নম্বর ফ্রেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তারপরে প্রশ্ন দেখো আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো এটু খুব ভালো প্রশ্ন দেখে রাখবে তারপরে দেখো তেজস্ক্রিয়তা দুটি ব্যবহার লেখো এটা খুব ভালো এবার দেখো কুড়ি নম্বর তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো সমযোজী যৌগের তারপরে দেখো চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জি সূত্রটি লেখো একুশ নম্বর প্রশ্ন দেখো সমযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে সম্পন্ন হয় কেন বাইশ নম্বর পরীক্ষাগারে এইচ টু এস গ্যাস প্রস্তুতিতে গাঢ় এস টু এস ফোর ব্যবহার করা হয় না কেন ঠিক আছে চলি তারপরে প্রশ্নে তারপর প্রশ্ন রয়েছে ওলিয়াম কি এর থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায় চব্বিশ নম্বর দেখো উদাহরণ সহ কার্যকরীমূলক সময়বয়বতার সংজ্ঞা লেখো ২৬ নম্বর ডিনে চার্জ স্পিড কি ইহার একটি ব্যবহার লেখো সতেরো সাতাশ নম্বর দেখো কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে না কেন আঠাশ নম্বর দিনের বেলার দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল কিন্তু চাঁদের আকাশ কালো দেখায় কেন উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো আইউপিএসি নাম লেখো এখানে দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখে না অথবা দিয়ে প্রশ্ন রয়েছে রূপান্তর করো তারপরে দেখো ত্রিশ নম্বরে পি এর মনোমারের নাম ও এর একটি ব্যবহার উল্লেখ করো তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে